আসসালামু আলাইকুম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম এই ওয়েবসাইটটি কিন্তু আমি আমার কম্পিউটারি এইচ টি এবং সিএসএস ব্যবহার করে ডিজাইন করেছি ডিজাইনটি দেখুন প্রথমে এখানে লেখা আছে হোম বোকল সিটি আর একটা পেজ তারপর এই পেজে দেখুন এখানে ফটো গ্যালারি বোকল সিটি ক্লাসরুমের সাথে এখানে কিন্তু একটা ভিডিও অ্যাড করা হয়েছে আমরা একটা ভিডিও দেখছি এখান থেকে আমরা এই ভিডিওটা বড় করেও দেখতে পারি ছোটো করেও দেখতে পারি যেমন ইচ্ছা তেমন করে কিন্তু আমরা দেখতে পারি তারপরে এখানে আমরা কিছু অডিও ছবি অ্যাড করেছি আমার যে অনলাইন ক্লাস ছিল সে অনলাইন ক্লাসের কিছু স্থির ছবি এখানে অ্যাড করেছি এরপর আরেকটা আমরা মেনু তৈরি করেছি টিচার্স মেনু একটা দেখুন টিচার্স মেনু এখানে টিচারদের ছবি দেখা যাচ্ছে আমরা ক্লাস টিচারদের নিয়ে যে ক্লাস করি প্রশিক্ষণ দিই সেই প্রশিক্ষণের ছবি তারপরে এখানে আর একটা রয়েছে আমাদের সেটা হলো গ্যালারি আছে এটি আমার কলেজের শিক্ষার্থীদের সাথে ক্লাস ছবি এর সাথে সাথে কিন্তু আমার আরো অনেকগুলো ছবি রয়েছে এখানে অনেকগুলো স্টুডেন্টদের সাথে অনেক ছবি রয়েছে তারপর টিচারদের সাথে আমি ইন হাউস ট্রেনিং করাই তারই একটি কিন্তু ছবি এখানে আছে এবং তার সাথে আরও অনেকগুলো ছবি রয়েছে এখানে তারপরে ডেভেলপার এটা কিভাবে আমি ডেভেলপ করেছি আমার ব্যক্তিগত পরিচয় এখানে দেওয়া আছে এবং এখানে তথ্য দেওয়া আছে এগুলো কিন্তু তৈরি করেছি শুধুমাত্র এইচটিএমএল এবং ব্যবহার করি তো কোডটা কোথায় লিখেছি আমরা দেখে আসি আর ফোল্ডারের মধ্যে আমরা এই ওয়েবসাইটে সকল এইচ টি এম এল কোড লিখে ফাইল তৈরি করেছি এখানে এবং এখানে যে ছবিগুলো আছে এখানে যে এই যে ছবিগুলো এখানে অ্যাড করেছি নিচে ছবি আছে অডিও ছবি ভিডিও ছবি এই ছবিগুলো কিন্তু আমি একই ফোল্ডারে রেখেছি এখানে ছবি আছে আমাদের একটা এখানে টিচার একটা ছবি আসে এই ছবিগুলো শুধু একটা ছবি না অনেক ছবি আসে আমার এই ছবিগুলো কোথায় আমি অ্যাড করেছি এই ফোল্ডারের মধ্যে এই যে ইমেজ নামে একটা ফোল্ডার আছে এর মধ্যে কিন্তু ছবিগুলো এখানে রাখা আছে এগুলো আমি ওইখানে কোডিং করলাম কি করে আমরা একটু দেখে আসি এই কোডিং করার জন্য আমরা বোকল আইসিটিতে গেলাম প্রথমে রাইট বাটনে ক্লিক করে এইখানে লিখা আছে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে কিন্তু গেলেই আমরা আমাদের ওই ওয়েবসাইটের কোডিংগুলো দেখতে পাবো এগুলো সেই কোডিং আমরা যে ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটের কোডিং কিন্তু এইটা আমরা একটা কোড চেঞ্জ করে দেখি যেখানে লেখা আছে এইচএসি আই সি টি বকুল আমরা এটা কেটে দিতে পারি আমরা এখানে কেটে দেয়া আমাদের যেমন ইচ্ছা তেমন এখানে একটা নাম দিয়ে দিতে পারি বি বিও এস ক্লাস আর ও ক্লাসরুম লিখে দিলাম আমাদের মূল পাতায় কিন্তু আমাদের এখানে কি লেখা আছে আমরা দেখি এখানে লেখা আছে এইচএসসি আইসিটি বকুল তো আমরা যেহেতু এখানে বকুল আইসিটি ক্লাসরুম লিখলাম এইটা প্রথমে আমাদেরকে সেভ দিতে হবে কন্ট্রোল চেপে সেভ দিলাম দেওয়ার পরে আমরা এই পাতায় ফেরত গেলাম এখানে যেয়ে রিফ্রেশ করব দেখবো এখানে এই যে বকুল আইসিডি ক্লাসরুম লেখা চলে আসলো এভাবে যে কোনো কোডিং থেকে আমরা যে কোনো লেখাকে আমরা পরিবর্তন করতে পারি ছবিকে পরিবর্তন করতে পারি এখানে কিন্তু আরেকটা বিষয় আমরা চেষ্টা করেছি দেওয়ার এখানে যে মাউস নিয়ে আসার সাথে সাথে কিন্তু এটা এই হোম লেখাটা কিন্তু কালো হয়ে যাচ্ছে বোকলাইসিটি কালো হয়ে গেল প্রিন্সিপাল কালো হয়ে গেল টিচার্স কালো হয়ে গেল এইটা কিন্তু সিএসএস ব্যবহার করেছে এইটাকে কিন্তু হোবার বলা হয়ে থাকে আরেকটি কথা না বললেই নয় এই যে আমি ওয়েবসাইটটি তৈরি করছি এটা কিন্তু আসলে লোকাল হোস্টেও তৈরি করিনি আবার লাইভ সার্ভারেও তৈরি করিনি শুধুমাত্র এই স্টেমেল কোড এবং সিএসএস ব্যবহার করে তৈরি করেছি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য এ ওয়েবসাইট এবং এর কোডিং বিষয়টি খুবই উপকারী আসবে আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ